তেওঁলোকৰ এজেণ্ডাই তেনেকুৱা, এইটো আজি নতুন নহয়, আগৰ পৰাই কৈ আছে। আলটিমেটলি বিজেপিৰ লগত তেওঁলোকৰ সম্পৰ্ক আছে, সেইকাৰণে বিজেপি লাহে লাহে চেষ্টা কৰি আছে কেনেকৈ মানে মুসলিম মুক্ত প্রশাসন গড়িব পারে, সেই চেষ্টা বিজেপি সরকারে করে আছে। মুসলমান মুক্ত প্রমাণ তো মই দেখা নাই, কোনো মুসলমান বেশি হয়ে আছে বলে বেশি হয়ে আছে বলে দেখা নাই। নগরিয়া কথার রেফারেন্সতে কইছি যে কোনো সাংবিধানিক পদত মুসলমান থাকিব নালাগে, যে কথাটো টগরিয়া বড়া বুলি কোয়া বুলি তেখেতে কলে, এইটো রেফারেন্সতে কইছি। কথাটো টগরিয়া কোয়া মানে এইটোতো আলটিমেটলি বিজেপির লগত তেওঁলোকৰ সম্পর্ক আছে। অসমত আপুনি দেখিছে নেকি, ডিষ্ট্ৰিবিউচন হৈছে নেকি যে মুছলমানসকলক বঞ্চিত কৰিছে গুৰুত্বপূৰ্ণ বৰ্তমান? না, বৰ্তমান অসমততো এজনো মুছলমান ডি চি নাই, এজনো এচ পি মুছলমান নাই, এইটোতো সঁচা কথা। য'ত 36% মুছলিম মানে জনসংখ্যা, তাত সাংবিধানিক পদত বিচাৰ তেনেকৈ থাকিব লাগিব, কংগ্রেস সরকারের সময় তেনেকে আছে, এস পি আসিল, এতিয়া এস পি আসলে ডি সি আসলে এতিয়া কিয় নাই? তেওঁলোকৰ যোগ্যতা শেষ হয়ে গেল নাকি? অন্যায় কৰিছিল মানে বিজেপি দলটোই সাম্প্রদায়িক দল, গতিকে সরকারটাও সাম্প্রদায়িক। কিন্তু আর এস এসে প্রেসারাইজ করেছে নাকি? আর এস এস তো আছেই তেওঁলোকৰ লগত, কোনো সন্দেহ নাই। এতিয়া টগরিয়ার কথার রেফারেন্সতে কথাখিনি কল, তেওঁলোকৰ কার্যসূচীটো ইমপ্লিমেন্ট করে আছে বিজেপি সরকার, টগরিয়ার বা আর এস এসর যিখিনি চিন্তাধারা সেইখিনি বিজেপি সরকারে ইমপ্লিমেন্ট করে আছে। কালি আর এস এসৰ মানে মুখ্য প্রধান যিজন সেই জাষ্ট ট্ৰেন্সফাৰ দিছে মুসলিম ডিচি ডিমা হাসাও দিছে মুসলিম নাজনেন কিবা টগরিয়ার কথাতে আনিছো, দিব লাগে দিয়া নাই, এই সরকারে দিয়া নাই।